Déjame aquí, va. ¡Oígalo! ¡Oígalo, oígalo, ya! ¡Oígalo! 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 Hello guys, welcome back to another video, guys. Aaj ke amra chole eshi tine katar jonno, bhai. বিগত চৌত্রিশ বছর ধরে তোমরা বিড়ি সিগারেট মানে অনেক কিছু তোমরা কিনেছো, আজকে আমরা ঘুড়ি টানা শেখাবো ভাই। তো দেখা যাক আজকে আমরা ভিডিও ভিডিও ঘুড়ি ভুড়ি কেটে আসছে দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা ইন্ট্রোটা বাদ দিয়ে দেবো, ঘুড়ি ভুড়ি নিয়ে লাভ নেই। ঘুড়ি ভুড়ি আমাদের এমনিও আছে, সুতো বেশ অনেকটাই আছে। ওই দেখ ওই বাড়িটার ওখান দিয়ে সুতো, বাবা বুকায় 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 আসলো না, যা অনেকটা সুতো একটুর জন্য ওদের বাড়ির ছাদে পড়ছিল। আজকে আমরা টেনে কাটা দেখাবো ভাই, সাথে দেবো কিছু টিপস। টেনে কাটা ভাই এমন ভাই মানে কাটা কি বলবো, ছেড়ে কাটার ভাই কিছু রুলস হয়, টেনে কাটার কোনো রুলস হয় না ভাই। মানে যেদিক দিয়ে পারো টানো, কাটলেই ভাই তুমি মহারাজ, না কাটলে তুমি বাতিল আওয়াজ, এরকম একটা ব্যাপার স্যাপার। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন কি সুন্দর আজকে টেনে কাটার পরিস্থিতি, সামনে দিয়ে নে পেছন দিয়ে আসতে সাউন্ড কেটে যাও। টেনে কাটার পরিস্থিতিতে আমরা রয়েছি আজকে ভাই, হাওয়া ঘুরে গেছে। আর ভাই টেনে কাটার জন্য পেছন দিয়ে ওড়ানোটা ইজ ম্যান্ডেটারি, নাহলে ভাই টানটা ঠিক হয় না, মানে সেরকমই আর কি। দেখতে পাচ্ছেন সামনে ওই সাইডে দেখা বলবো ধোঁয়া প্লাস্টিক হুলুহুলু করে উঠছে, ঢুকে একদম টানবো, টানলে টানবে বেরোলে বেরোবে, দেখা যাক কী হয়। ওদিকে নে ওদিকে নে, যা বেড়ে নিয়েছি হয়ে গেল। আসবি লাগবি ঠেক দিবে। আপনি ক্যামেরাম্যান কাহা ক্যা কর রে ভাই, সেলিব্রেশন নেই দিখা রে ক্যা কর রে। একদম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হাওয়া ছিল এবং অন্যবদ্ধভাবে টেনে দিলাম তলায় ঢুকে। সুতো কম ছিল ভাবছিলাম কাঠ খেয়েও, বাট না ভাই সুতো দিয়ে কেটে দিয়েছি ভাই। 1-0 দেখা যাক, সামনে আরেক পিস উঠছে ওটাকেও দিয়ে দেবো, তার জন্য আমাদের একটু বাড়তে হবে ভাই, না বেড়ে প্যাচ খেললে তো হয়েই গেল। সুতো কিপটাম করলে হবে না ভাই, 20 টাকা সুতো কিনে নিয়ে এসেছি আজকে, বিশাল বড় হয়ে গেছি দেখতে পাচ্ছেন। ওরে 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 ঘুড়ি তো ঢুকে গেল, আরে মাল প্লাস্টিকে এ বাবা যাইনি, ও মালটা এই পার দিব যাচ্ছে, দেখ নারকেল গাছটা হয়ে গিয়ে ব্যান্ড হয়ে যাচ্ছে, খেলা হবে মারাত্মক লেভেলে টান হবে শুধু আজকে, টান এখন ক্ষমাবিহীন খেলা হবে আজকে। ওদিকে বা ওদিকে বা টানা এখন ওদিকে হবে, ঘুড়িটা ভাই একটু বেশি পাশের বাড়ির বৌদির দিকে যাচ্ছে ভাই। এ বেরিয়ে যাবো রে, হয়ে গেল ভুল ভাই, ঝাড়ে বাঁচা মার, বাঁদিক দিয়ে ঢোকার কথা ছিল, ডান দিকে ভাই ঘুড়িটা ঘুরছে না ঘুরছে, তলা দিয়ে বোকার মতো টানতে গেলাম, কি আবার আমাদের সুতো ধরে উপকার করছে ভগবানই জানে। টেনে কাটার মূল ফান্ড হচ্ছে তুমি ভাই বিশাল বেড়ে নাও, তারপরে যখন অপোনেন্টের ঘুড়ি বে হাওয়ায় থাকবে বা একটু লুলা হবে সেই টাইমে এই মক্ষণ সুযোগ তোমাকে টানা। বাকি ভাই হাওয়ায় টানতে গেলে আমি তো দেখলে একটা টানতে গেলাম বেরিয়েই গেলাম, যাই হোক আমি উল্টো দিক দিয়ে ঢুকতে হতো, মানে যেদিকে হাওয়া নেই সেদিক দিয়ে ঢুকে, হাওয়ার দিকে ঢুকলে তোমরা আই গেস বেশি বেনিফিশিয়াল হবে। আর টেনে কাটার টিপস আর কী দেবো ভাই, হাতে স্পিডও দরকার টানে, কারণ ছাড়লে ঘুড়িটা হাওয়ার গতিবেগে অনেক স্পিডে যায়, টানেও সেই রকম টান দরকার। আমি নিজেও খুব একটা টেনে ফেনে খেলি না, আগে ভাই হাত ফাত খুব কেটে যেত, তো ওই জন্য লাঠাই নিয়ে ঘুড়ি বেড়াতে বেড়াতে অভ্যাসই হয়ে গেছে, বরং ছেড়ে খেলা। তো দেখো দেখতে পাচ্ছেন আজকে শুরুতে আমরা একটা প্লাস্টিক নিয়ে নেমে পড়েছি, ওইদিকে দেখা বলবো সামনে দুখানা রয়েছে, ঠিক না দুটো টানতে গেলে ভাই বেরিয়ে যাবে, এইটা বোকামিটা ভাই কেউ কো না, একসাথে দুটো টানতে গেলে ভাই তুমি বাসকে হবে, কারণ ওখানে ডবল শুধু তোমার সিঙ্গেল। এখানে আমারও ভাই অনেকবার হয়েছে, আগে ছেড়ে খেলার প্যাচটা যারা দেখেছো তারা জানবে, ঠিক আছে মোটামুটি দেখা যাক। টানার জন্য আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট বেড়ে নিয়েছি, দুটোকে একদম তল দিয়ে টানবো ভাই, ছেড়ে খেললে আজকে খুব ভালো হতো, হাওয়াটা রয়েছে বাট টেনে খেলা আজকে আমাদের কন্টেন্ট, দেখা বলবো এই দিয়ে বাট দুটোকেই দেবো। এ গেছে রে ভারেই পড়ে গেছে, না না বেঁধে আছে বেঁধে আছে এখন, ওই যে বেকারে ছাড় বেকারে টান দিয়ে কত
অরক্ষিত আমার চিন্তা হয়ে যায়। গাইজ দেখতে পাচ্ছেন ভাই কাগজ নিয়ে আজকে আমরা নেমে পড়েছি বিশাল বড় লোক ভাই। অনেকজন কমেন্ট করে ভাই কাগজ ফাগজ দিয়ে কেন ওরা পয়সা নেই ভাই, বাংলা ভাষা ভাই, ছেঁড়া ফোড়া ঘুড়ি কিনে নি ভাই, বাজেট ফ্রেন্ডলি ভাই। আর দেখতে পাচ্ছ ভাই এই ঘুড়ি ভাই কিনে এসেছি কত নিয়ে 14টা পিস ভাই 35 টাকা। আমরা ভাই বার্গেনিং করে নেগোসিয়েট করে একটু ভদ্র ভাষায় বললে 30-এ নিয়ে চলে এসেছি 14টা ঘুড়ি। 30-এ মানে 4 × 2 = 8, 2.5 টাকা পিস পড়ছে ভাই। এত বড় ঘুড়ি এক পিসের দামই 6 থেকে 7 টাকা, টাউন অঞ্চলে ভাই 10 টাকা হয়তো। দেখা যাক শুরু করি। কি দুপাত্তা করে খেলছে ভাই মানুষ, কি লেভেলে দেখতে পাচ্ছেন টানার কি প্রচেষ্টা ভাই। তুই বললে আরো বেশি করে করবে দেখতে পাচ্ছেন। এরা নাকি ভাই দুপাত্তা করে খেলছে, আমাদের ব্যক্তিগত অনুচর দিয়ে আমরা জানতে পাচ্ছি, যার কারণে ওই গেল এরা শুধু দুপাত্তা দিয়ে টানে ব্যাং। হামসে জো টাকরায়েগা ও চুর চুর হয়েগা, ঘুড়ি ওখানে ভেঙে চুড়ে আটকে আছে। আমার ঘুড়ি পাশের বাড়ির কার একটা কারুর ইয়েতে নারকেল গাছে বেঁধে গেছে ভাই, অনবদ্য লাল ঘুড়ি ছিল, বকতে বকতে ভাই লাগিয়ে দিয়েছে, ফাট করে ছাড়লাম, হাওয়া দিচ্ছিল ওই মাথায় বেরিয়ে, এবার ছিঁড়েই ফেলতে হবে, কিছু করার নেই। ঘুড়ি ভাই চাকনাচুর হয়ে গেছে ওদের, আমারটা সেই দূরে নারকেল গাছে বেঁধে আছে, দেখাতে বলবো একটু দেখি, দেখাও যাচ্ছে না, দেখ ছিঁড়েই দিয়ে কী করবো আর টানিয়ে পড়ে। ওই না ওই তো বেরোচ্ছে বেরোচ্ছে, আমার লাল ঘুড়িটা বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমরা প্যাচ খেলে ভাই ঘুড়ি লুটে এনেছি ভাই, কে বলে ভাই লোটা ফোটা সহজ ভাই, ছিঁড়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ঠিকই আছে ভাই। আমরা এই তো দেখতে পাচ্ছি একদম কই গেল, দেখতে পাচ্ছি একদম মারাত্মক ঘুড়ি আছে একদম ঠিকঠাক, কিন্তু আমাদের কাগজ ঠিকঠাক নেই, কাগজ নারকেল গাছে নারকেল ফারকেল গে আধা হাওয়াই হয়ে গেছে ভাই, ব্যাড লাক ব্যাড লাক। সুতোটা অনেক ভাই স্ট্রেন্থ পড়ে গেল টানার জন্য সরু হয়ে যায়, করে এই এক সমস্যা হয়, সরু সুতো হয়ে গেলে মাঞ্জা মাঞ্জা উঠে যায়, যাই না আমি কতটা কি প্যাচ খেলা যাবে দেখা যাক। গাইজ দেখতে পাচ্ছেন একটার পর একটা ভাই প্রতিকূল পরিস্থিতিতে ভাই ঘুড়ি ঘুড়ি উড়াচ্ছে ভাই, দুদিনটা প্যাচ খেললাম সব জড়িয়ে পড়িয়ে টানতে গিয়ে ভাই বুঝি নাই বলো, টানার ভাই কনসেপ্ট নেই, কখনো ছাড়তে ছাড়তে আমি টানলে আমি বেরিয়ে যাচ্ছি, আবার যখন অন্যরা টানছে তখন ভাই তারা বেঁচে যাচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি ভাই, টানার কী কনসেপ্ট বলবো। আর ভাই চ্যানেলে কিছু মহান ব্যক্তিগণ রয়েছে ভাই যারা খুব সুন্দর ভাই কমেন্ট তুলে করেছে টানার টিউটোরিয়াল নিয়ে, তাদেরগুলো ভাই দিয়ে দিলাম এখানে দিয়ে নিও তোমরা, খুব সুন্দর ভাই মতামত দিয়েছে। তারপর ভালো খারাপ তো অডিয়েন্স বিচার করবে, আমি আর কোন হনু না, আমরা ভাই ঘুরি ওড়ানোতে ফোকাস করবো, পেলে ওপরে ভাই ডাকু ফাকু ধুয়ে যায় ভাই, একা ভাই কত আর ডাকু ফাকুকে বাঁচাবো ভাই, দেখতে হবে বেগুনি সুতো দিয়ে পেঁয়াজি গিরি আমরা কি করতে পারি নাকি ছাড়বো কি বলছিস। আমরা টেনে ঘুরি ঘুরি ভাব, এ আবার এ আসছে করতে হবে, এ আবার কোথা দিয়ে আসছে দে রে ভাই দাঁড়া না ঘুরে আর ওই গেল, এই আবার 2000 টাকা সুতো ঢুকে যাচ্ছে আমার একদম। ওই সামনে একটা প্লাস্টিক বাড়ছে ওটাকেই টানি, ও আবার এ আবার ঢুক ওই গেল ওই গেল যা বাঁচ গেল তো জানে এদিকে এদিকে গাইজ খুব বাতা দাম আসছিল 2000 টাকা তো 2000 টাকা তো 2000 টাকা মানে ভাড়ে ঢুকে গেছিলো, সরি সরি আমি মিউট করবো খুব ভালো এডিট ভাই, মানে এই যখন ভাউ মানে না লোকে ভাই আমার মাথাওয়ালা গরম হয়। সামনে ওদিকে দেখতে পাচ্ছেন এরা আরে টানার পরে গাইজ দেখতে পাচ্ছেন এদিকে দীর্ঘ 34 বছর পর ভাই একটা পাইপ তুলে ভাই আমি ঘুড়ি ধরতে গেছি, আর পাইপে ভাই লাল পিঁপড়ে ছিল কোথায় না কোথায় ঢুকে গেছে ভাই। যাই হোক সামনে আমাদের একটু টানা প্র্যাকটিস করি, কাটলে কাটবে না কাটলে যাবে ঝাড়ে ধরুন কে দেখছে অত আয়। ৩৪ বছর ধরে তোমাদের বলে আসছি
Oiga, oiga, calma. Oi, galo! এইটাই ভিডিওতে মিস ছিল, ওই জন্য তো ভিউজ আসছে না। আমি কম চিল্লাচ্ছি মানে এবার ভিউজের পর ভিউজ। সামনে আবার একটা উড়াচ্ছে ভাই, ওটা হ্যাঁ যাইনি যাইনি। ঘুরিতে দেখ আজকের মতো ভিডিও এতটাই। কীরকম লাগলো টেনে ফেনে খেলা, কীরকম কী বুঝতে পারলে তোমরা বলো নিচে কমেন্টে জানিয়ে। আর এই যে টানার ফল আমাদের হাতে ঘুরঘুরু করছে ভাই, ছিঁড়েই গেলো ভাই। কী লোকে বলে চিলগুড়ি মিলগুড়ি ভাই, এ ভাই যে গুড়িগুলোর উইথটা বড় হাইটটা ছোটো, মানে আমরা বেশিরভাগ যে গুড়িগুলো উইথটা একটু বেশি ভাঁজ করা থাকে, এটা বেশি ওয়াইড ছিল, বললো ভালো হবে ভাই। এই তো ভালো নমুনা ভাই। যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বাকি ভিডিওগুলো যারা দেখো নি ভাই, হাই বাটনে ভাই প্লেলিস্টের লিঙ্ক আসছে, বা চ্যানেলে গিয়ে হাউ টু বিকাম আ প্রো এর সিরিজের সব কটা ভিডিও দেখে আসো, জানাও কীরকম কী লাগলো ফিডব্যাক। আর ভাই কী বলবো, 4 ঘন্টা তো ভাই হচ্ছে না ভাই, আড়াইয়ে থেমকে আছে। পুরো ভিডিওগুলো একটু দেখো, একটু সাবস্ক্রাইব ফাবস্ক্রাইব মারো, ইউটিউবকে একটু রিচ জানাও যে ভাই বাংলায় একটা অসাধারণ চ্যানেল রয়েছে ভাই, সাবস্ক্রাইবারের মানে মনিটাইজেশন হওয়ার একদম গোড়ার দিকে ভাই। তো যাই হোক, আজকের মতো এতটাই, স্টে টিউন।